লাইভ অনুষ্ঠান থাকে, সেটা হচ্ছে সন্ধ্যা 6টা 45 মিনিটে, এবং রবিবার দিন দুপুর 2টা বা 2টা 10-এ আপনারা লাইভ অনুষ্ঠান পেয়ে যান। এই যে আজকের দিনটায় আমি যে অনুষ্ঠান করব, তো আজকের দিন যে অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠান একটু আসন্ন যে অমাবস্যা, যে নবরাত্রির পূর্বে যে অমাবস্যা শুরু হচ্ছে, যেটা আমরা বলছি লোকাচার মহালয়া অমাবস্যা। অর্থাৎ লোকাচার মানে যেহেতু দুর্গাপুজোর আগে পিতৃপক্ষের যে মহালয়া অমাবস্যা 16ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, তো 16 এবং 17ই সেপ্টেম্বর যে মহালয়া অমাবস্যা ছিল সেইটি এখনো পর্যন্ত যে সময়কাল চলছে এটা হচ্ছে পিতৃপক্ষ। তারপর যে মহালয়া অমাবস্যা, যেটা লোকাচার মহালয়া অমাবস্যার পরই শুরু হবে দেবী পক্ষ। তো এই নিয়ে আজকে থাকবে অনুষ্ঠান, এবং তারপর আসন্ন কটা দিনে আমি এবার থেকে আপনাদের জন্য যে নতুন একটা এপিসোড তৈরি করেছি, সেই এপিসোড হচ্ছে প্রতি ইংলিশ মান্থে, অর্থাৎ ইংরাজি মাস অনুসারে 12টি যে রাশি, মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি রয়েছে, সেই রাশিফলটা প্রতিদিনের অনুষ্ঠানে সন্ধ্যা 6টা 45 অনুষ্ঠানে আমি বলবো যার যেটা রাশি সেই অনুযায়ী সেই মাসটা কীরকম যাবে। তো আগামী দিনই এই অনুষ্ঠানগুলো শুরু করব, আজকে নয়। তো আজকের দিনটা আমি একটু বলার উদ্দেশ্য, এই যে আসন্ন যে নবরাত্রি, এই নবরাত্রির দিন, নবরাত্রির দিন কী হয়, এই নবরাত্রি 9টি হয়, অর্থাৎ প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী, তাহলে বিজয়াতে দশমী হয়ে যায় মায়ের। তো এবার সাধারণত আমরা কি দুর্গাপুজো সাধারণভাবে পালন করি কিভাবে, যে ষষ্ঠী হচ্ছে আমাদের দেবীর বোধন, সেদিন থেকে একটু আনন্দ শুরু হয় পঞ্চমী ষষ্ঠী থেকে, তারপর সপ্তমী থেকে একটা পুজোর আবেশ শুরু হয়, মায়ের সন্ধি পুজোর পর শুরু হয়েছে নবমীতে দেবী মায়ের পুজো অসুর নিধনের পর। তো এই যে উৎসবটা যখন নবরাত্রিতে পালন করা হয়, সে নবরাত্রি মতে যাদের বাড়িতে বা গৃহে, সাধারণত নবরাত্রি মতে যদি দুর্গাপুজো কারোর হয়ে থাকে তো কারোর গৃহে হয়ে থাকে, অথবা তন্ত্রক্রিয়া অর্থাৎ তান্ত্রিকরা এই নবরাত্রি পালন করে। সারা বছরে 4টি নবরাত্রি হয়, 2টি হয় প্রকাশ্যে, একটি অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজোর সময়, সেইটা হচ্ছে উত্তরায়ণকালের সময়, আর এই সময় রামচন্দ্র যখন অকাল বোধন করেছিলেন মা দুর্গাকে, এইটা হয় দক্ষিণায়ণকালের সময়। এই যে নবরাত্রির সময় উত্তরায়ণকাল এবং দক্ষিণায়ণকালে, এ ছাড়াও দুটো গুপ্ত নবরাত্রি থাকে, সেই গুপ্ত নবরাত্রিতে কারুর কাজ করা হয় না, সেটা শুধু সাধনা, সাধকের সাধনা তন্ত্র শক্তি বৃদ্ধির জন্য সেই সময়টা যে কোনো রকম মন্ত্র জপ দ্বারা, হোম দ্বারা সেই মন্ত্রকে পুনশ্চরণ করা এবং তার নিজের শক্তি, সে মন্ত্রের শক্তি বৃদ্ধি করা। এই যে দেবীকে প্রয়োগ করে 9টি রূপের, দেবীর যে রূপ, সেই নবরাত্রির দিন আমার এপিসোডগুলো চলবে, যে দেবীর 9টি রূপ এবং প্রত্যেকটা রূপের কী কাজ হয়, বিভিন্ন রূপের বিভিন্ন কাজ। আসি, আমি ফোনটা ধরে নিচ্ছি, তারপর আরো আলোচনায় আসছি। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সবিতা মণ্ডল বলছি, মুর্শিদাবাদ। নিজের সম্বন্ধে জানবে মা? ছেলেন, ছেলের নাম বলো। শান্তনু মণ্ডল। জন্ম তারিখ? হ্যালো, শান্তনুর জন্ম তারিখ বলো। 8/10/2005, তাই তো? তাহলে ওর বয়স হলো 15 বছর, তাই তো? আচ্ছা, সময়টা জানো মা, জন্ম সময়? 9টা সকাল 9টা 35। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তাই তো? আমার অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম দিন? আমি তো পাই না, চেষ্টা করি পাই না। আচ্ছা, ভেরি গুড। তোমার ছেলে কি একটু ঠান্ডা লাগার ধাত আছে? না তো। ঠান্ডা লাগে না? রাত্রিরে কি একটু ঘুম ঘুম, মানে ঘুম ঘুম আসতে দেরি হয়? মানে ওই লাফা, মানে বিছানায় মানে পুরো ই করে। আচ্ছা, এবার আমি একটু বলি, টাইমটা একটু মিলিয়ে নাও। 8/10/2005 সকাল 9টা 35 বহরমপুর, তাই তো? তোমার ছেলের এখানে যেটা বেরোচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন, ছেলে মোটামুটির ওপর একটু দেখতে সুন্দর, লগ্নে শুক্র অবস্থান করছে, তাই তো? দ্বাদশ ভাবে বৃহস্পতি এবং বুধ অবস্থান করছে, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অষ্টমপতি এবং একাদশপতি যখন দ্বাদশে অবস্থান করছে, তার মহাদশা শুরু হয়েছে 2005 সালের অক্টোবরে, অর্থাৎ 8ই অক্টোবর 2005 এখানে হচ্ছে তোমার মহাদশা, 2005-এ শুরু হয়েছে।
এইটি অন্তিম ক্ষণ যে চলবে এটা 2021 সাল অবধি চলবে, ঠিক আছে মা? এই 2021 সাল অবধি তোমার কিন্তু ছেলের একটু হলো ডিস্টারবেন্স আছে, ওর পড়াশোনার একটুখানি ডিস্টারবেন্স থাকবে। মাধ্যমিক পরীক্ষা কি দেবে? দেখো মা, এই জায়গাটা একটু পড়াশোনার জায়গাটা ডিস্টারবেন্স হবে ছেলের। বলো কি নিয়ে প্রশ্ন আমাকে, 1 2 3 4 কি নিয়ে প্রশ্ন করবে ছেলের পড়াশোনায় কি? দেখো তোমার প্রশ্ন করার আগে কিন্তু আমি ওটাই বললাম, হ্যাঁ মানে তোমার প্রশ্ন করার আগে আমি কিন্তু ওইটাই বললাম ওর পড়াশোনার ব্যাপারটা, তাই কি না? এইবার যে তোমার থেকে সাউন্ড ভাইব্রেশন পাচ্ছি মা, সেক্ষেত্রে আমি বুঝতে পারছি তুমি ছেলের পড়াশোনার ব্যাপারটাই জানতে চাইছো মা। চতুর্থ বসি শনি সে কর্কটে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে। বর্তমান দ্বাদশ অস্ত্র গ্রহের মহাদশা সে অষ্টমপতি এবং একাদশপতি। সে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে লগ্নে চন্দ্র হেতু নিচস্থ চন্দ্র, ফলে মন মানসিকতা ভালো হবে না। নবমপতি হচ্ছে নিচস্থ হয়ে গেছে, সঙ্গে শুক্র যুক্ত, এটা একটা খারাপ দোষ হয়েছে মা। ছেলের কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুব একটা ভালো বা পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ভালো ফল আসার কথা নয়, কেমন? করবে কি করে, গ্রহই তো ওকে চালনা করছে, মানুষ তো নিজের দ্বারা চালিত হয় না, গ্রহরা মানুষকে চালিত করে। তো ওকে যে গ্রহ চালিত করছে পড়াশোনা করছে না, এখানটা প্রতিকার করাও মা, প্রতিকার করালে ভালো ফল পাবে, কেমন? মা বহরমপুর চেম্বার এখন বর্তমানে এখন কটা দিন বসছি না, আগামী দিন থেকে হয়তো বসতে পারবো। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি দুটো বুকিং নাম্বার কন্ট্যাক্ট নাম্বার লিখে নাও, 9836955394 এবং 8335866506। ওই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলে সেরকম যদি প্রয়োজন হয় তাহলে আমি ডাক ব্যবস্থার মাধ্যমে তোমার বাড়ির ঠিকানায় আমি রেমেডি পাঠিয়ে দেবো, কেমন মা? কোনো অসুবিধা নেই, জয় মা তারা। তুমি মা অনুষ্ঠানের পর আমাকে ফোন করে আমি নিশ্চয়ই বলে দেবো, কেমন? দুটো নাম্বার লিখে নাও মা। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? বৃশ্চিক রাশি, হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যে সমস্যা আছে, যারা টিভি অনুষ্ঠানে ফোন পেলেন না, অনুষ্ঠানের পর 30 মিনিট আমি কথা বলবো, দুটো নাম্বারে লিখে রাখুন, 9836955394 এবং 8335866506, 9836955394 এবং 8335866506। দুটোই বুকিং নাম্বার, দুটোই কন্ট্যাক্ট নাম্বার, দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার নাম্বার দুটো লিখে নিন এবং যাদের যার টিভি অনুষ্ঠানে যদি ফোন পান তাহলে ঠিক আছে, যদি টিভি অনুষ্ঠানে কেউ ফোন না পান তাহলে অনুষ্ঠানের পর আমি 30 মিনিট সবার সাথে কথা বলবো, শুধুমাত্র সমস্যা নিয়ে, যে কি সমস্যা হয়েছে তার সমাধানের রাস্তা বের করব। যদি দেখি সমস্যার সমাধানের রাস্তা হয়তো আগামী 15 দিনে 1 মাসের মধ্যে কেটে যাবে তাহলে সেটাই বলে দেবো, যদি দেখি প্রতিকারের প্রয়োজন আছে নিশ্চয়ই আপনাকে সাজেস্ট করবো প্রতিকারের জন্য, যদি দেখি প্রতিকারের কোনো প্রয়োজন নেই এটা আপনা থেকেই স্বাভাবিক কিছুদিন পর হয়ে যাওয়ার সম্ভাবনা তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটাই গাইড করব। যদি প্রয়োজন না থাকে তাহলে প্রতিকার করার দরকার হয় না, কারণ অধিক মূল্য অনর্থের মূল, এটা আমি জানি, এবং যতখানি প্রয়োজন মূল্য যে কোনো কাজের আমি ততখানি পর্যন্ত ধার্য করি। কারণ যে বিশ্বাসটা নিয়ে আমার কাছে জাতক জাতিকা এবং তার পিতামাতারা আসেন, যে বিশ্বাসটা নিয়ে আপনারা আসেন, সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার। আপনি যে বিশ্বাসটা করবেন সেই বিশ্বাসটা রেখে দেওয়ার দায়িত্ব আমার। এবং আচার্য পলাশের কাছে আসলে একটা জিনিস চিন্তা করতে হবে, যে সমস্যার জন্য আমি কাজটা নিলাম সেই সমস্যাটা কিন্তু সমাধান করেই ছাড়বো, মূল্য নেব একবার, কাজ করব বারবার যতক্ষণ না কাজটা সম্পন্ন হচ্ছে। জয় মা তারা, জয় মা তারা, কে বলছেন? বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম কি মা? আচ্ছা নাম কি মা বলো তোমার? অনুপা ঘোষ। নিজের জন্য, নিজের জন্য জানবে? ছেলের নাম কি, কি বললে? অনুপ, ছেলের নাম অনুপ। হ্যালো হ্যালো দর্শক বন্ধু, যারা ফোন করবেন টিভি অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে যারা ফোন করবেন, প্রপার সাউন্ড, টিভি সাউন্ড থেকে বাইরে চলে আসবেন, অর্থাৎ টিভিটা মিউট করে দেবেন বা বারান্দায় এসে বা ঘরের বাইরে এসে ফোন করুন, তাহলে নেটওয়ার্ক সমস্যা আসবে না। যদি আমার শুনতে খুব অসুবিধা হয়, কারণ টিভি অনুষ্ঠানের সময়টা থাকে খুব সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয় যেটা আপনাদের কোয়ারিজ। হয়তো আপনারা একটা লাইনকে জ্যাম করে রাখলে আরেকজন হয়তো একটা লাইনটা পেয়ে যেতে পারেন এই লাইভ অনুষ্ঠানে, সেই জন্য লাইনটা সবসময় ক্লিয়ার রাখা হয়। তো আসন্ন দিনে
যে মহালয়া অমাবস্যার দিন আসছে, যেটা লোকাচার মহালয়া অমাবস্যা বলি, থাকবে ব্যবসায়ীদের জন্য এবং অর্থের জন্য একটা টোটকা। তার আগে একটা ফোন ধরে নিচ্ছি। জয় মা তারা। জয় মা তারা, বলুন কে বলছেন, কোথা থেকে? নাম থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে শীর্ষেন্দু বিশ্বাস। আমার ডেট অফ বার্থ হচ্ছে 30 জুন 1981। আমার প্রশ্নটা রইলো, মানে আমার ক্যারিয়ার সম্পর্কে, টাইমটা বলুন, বিগত দিন কেমন যাবে সেটা একটু, টাইমটা, সময়। হ্যালো শীর্ষেন্দু বাবু, সময়টা বলুন। সময়টা হচ্ছে 7:10 সকাল। সকাল এ জন্মস্থান কোথায়? কলকাতা, বিরাটি, কলকাতা। 30/6 বিরাটি, বিরাটি। 30/6, 30 জুন তো? 30 জুন 1981। 81, তাহলে এখন বয়স হয়ে গেল এখানে 20-40, 39 বছর বয়স, তাই তো? এখন ক্যারিয়ারের ব্যাপারটা জানতে চাইছেন, সময়টা খুব সংক্ষিপ্ত হয়ে গেছে, যার জন্য আমি ক্যারিয়ারের ব্যাপারটা বলে দিচ্ছি। আপনার রাশি লগ্ন জানেন তো, বৃষ রাশি এবং কর্কট লগ্ন, ঠিক আছে? এবং আপনি খুব জেদি একগুয়ে, আপনি যদি ক্যারিয়ারের ব্যাপারটা যদি পুলিশ বা মিলিটারি বা ডিফেন্স এইসব ধরনের লাইনটা নেন, খুব ভালো ফল হবে তার জন্য। দ্বাদশভাবে রবি বুধের একটা বুধাদিত্য যোগ হয়েছে, যার জন্য বাড়ি থেকে দূরে বা ট্রান্সফারেবল জব হওয়ার সম্ভাবনা রয়েছে। লগ্নের ওপর শুক্র রাহুর অবস্থান করছে, সুতরাং আপনি দেখতে একটু সামান্য হলো সুন্দর, কিন্তু আপনি কিন্তু সরল মনের অনেকখানি, আপনাকে দিয়ে অনেক সময় অনেকে অনেক রকম কাজ করিয়ে নেয়, হ্যাঁ কি না বলবেন? আচ্ছা, তো এইবার আপনার, আপনি কোন লাইন নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চান বলুন আমাকে। আমি অ্যাকচুয়ালি ফাইন আর্ট নিয়ে আমি করেছি, মাস্টার্স করেছি ফাইন আর্ট। ভালো হবে, খারাপ হবে না, কারণ লগ্নের উপর রাহু শুক্র অবস্থান করছে এবং একাদশ ভাবে চন্দ্র তুঙ্গি, সুতরাং ছবি আঁকার ব্যাপারটা হচ্ছে না। আমি সরকারি কিছু স্কুল টিচার জব পাবো, সরকারি চাকরির একটা যোগ আছে, কিন্তু যোগটা খুব দুর্বল, কিন্তু বর্তমান জীব যোগের একটা দশা চলছে, বর্তমান সময়ে একটা জীব যোগের দশা চলছে, যার ফলে 2021 মধ্যে কিন্তু আপনি বারবার চেষ্টা করুন সরকারি চাকরি দেওয়ার, এই 2021 পর কিন্তু সরকারি চাকরি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। 2021 জানুয়ারি, অর্থাৎ এটা অক্টোবর, 2021 জানুয়ারি অবধি যোগটা আছে, মানে 2020 ধরুন, তারপর কিন্তু এই যোগটা নেই। আপনি যদি চান তাহলে কাজে লাগাতে আপনি চেষ্টা করুন, প্রয়োজনে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করেন, আমি নিশ্চয়ই সহযোগিতা করবো, কেমন? ফাইন আর্টস, ঠিক আছে, নেবা। আমাকে এখন কি করতে হবে? দেখুন, এখন তো সরকারি চাকরির জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে, আর যদি আপনি আঁকার ব্যাপারটা বা নিজে যদি প্রফেশনাল কিছু করতে চান তার জন্য শুভকর আছে। অনুষ্ঠান এখানে আমাকে সমাপ্ত করতে হবে, কিন্তু আপনি অনুষ্ঠানের পর আমার সাথে ফোনে কথা বলতে পারবেন, আমি নিশ্চয়ই সহযোগিতা করব। দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। দুটি নাম্বারে লিখবেন, একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। এবং আরেকটা কথা বলি, আমাকে ইউটিউব বা ফেসবুকে আচার্য পলাশ ইংলিশ নামের বানানটা দেখে নিন, SSCHRY আচার্য, PALASH, এই আচার্য পলাশ দিয়ে সার্চ করবেন, আমাকে পেয়ে যাবেন ইউটিউব এবং ফেসবুকে। এই যে বশীকরণ, শত্রু দমন, গৃহ অশান্তি, এই নানাবিধ অশান্তির কাজ, অর্থ প্রাপ্তি, ব্যবসায় উন্নতি, সমস্ত রকম, সন্তানের পড়াশুনো, বিবাহ, নানাবিধ কাজ এই নবরাত্রিতে হয় না বলে এমন কোনো কাজ নেই নবরাত্রি দুর্গাপুজোর সময়। দর্শক বন্ধু, যাওয়ার আগে একটা সংক্ষিপ্ত সময় টোটকা দিয়ে যাচ্ছি, সেই টোটকাটা হলো, ব্যবসায় উন্নতি করতে চাইলে বা শ্রীবৃদ্ধি ঘটাতে চাইলে আর্থিকভাবে সাদা রঙের রুমাল ব্যবহার করুন, সাদা রঙের রুমাল, তাহলে কিন্তু ব্যবসার মালিক, সাদা রুমাল ব্যবহার করুন, ভালো ফল পাবেন। আজকের মতো এখানেই সময় নির্দেশ করছি অনুষ্ঠান শেষ করার জন্য, আবার দেখা হবে সন্ধ্যা 6:45। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।